চার বছরেরও বেশি সময় ধরে খোলেনি রাজধানীর শাহবাগের শিশু পার্কটি। কবে খুলবে তারও স্পষ্ট কোনো নির্দেশনা নেই, ফলে এখনও অনেকেই শিশুদের নিয়ে এখানে এসে দেখছেন পার্কের কোনো অস্তিত্বই নেই। অনেক পরিকল্পনা নিয়ে এলেও ফিরে যাচ্ছেন হতাশা নিয়ে। ইসমাইল হোসেন, জুয়েলের রিপোর্ট। রাজধানীতে শিশুদের জন্য বিনোদনের জায়গা বলতে প্রথমেই যে নামটি ছিল সেটি শাহবাগের শিশু পার্ক। সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের অংশ হিসেবে 2019 সালে শিশু পার্কটি বন্ধ করে শুরু হয় সংস্কার কাজ। 2019 সালের মধ্যেই কাজ শেষ হবার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় সেই প্রকল্পের মেয়াদ বেড়েছে 2024-এর ডিসেম্বর পর্যন্ত। এত দীর্ঘ সময় ধরে কাজ চলায় অনেকেই জানেন না এখনও বন্ধ রয়েছে শিশু পার্কটি, তাই ছুটির দিনগুলোতে অনেকে আসেন আবার ফিরে যান হতাশা নিয়ে। যেখানে রোজ তৈরি হবার কথা খুশির উপলক্ষ, সেখানে তৈরি হচ্ছে মন খারাপের গল্প। মন খারাপ হয়ে গেছে, আমার তো বেশি খারাপ হয়েছে ওদের থেকে। দুইটা মেয়ে একটা ছেলে নিজের ওয়াইফকে নিয়ে ঘুরতে আসলো, আইসা দেখে যে পুরো মরুভূমি হয়ে গেছে। জানতাম যে এখানে কাজ হচ্ছিল, বাট এখন যে কাজটা এই অবস্থায় আছে, হয়নি, শেষ হয়নি, এটা জানতাম না। এটা আমরা আশা করিনি, আমাদের আজকের শুক্রবারের ট্যুরটাই নষ্ট হয়ে গেল। শিশু পার্কের বাইরে বন্ধ থাকার কোনো নোটিশ নেই, নেই কোনো প্রচারণা, তাই ঢাকা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা শিশু পার্কে ঘুরবেন বলে সন্তানদের নিয়ে আসছেন, তারা দেখতে পাচ্ছেন শুধু কংক্রিটের এক বিরান ভূমি। সামনে যদি একটু হাইলাইট করে একটা বিলবোর্ড বা ব্যানার সিস্টেম করে রাখতে, তাহলে আমাদের জন্য সুবিধা। আমরা আসছি কুমিল্লা হোমনা থানা পোস্ট অফিস রামকৃষ্ণপুর থেকে, আসছি শিশু পার্কে ঘোরার জন্য বাচ্চাদের নিয়ে, দেখার জন্য আসছে, দেখলাম সব কিছুই বন্ধ। প্রায় পাঁচ বছর ধরে বন্ধ, অথচ এখনও শুধুমাত্র না জানার কারণে প্রায় প্রতিদিনই অসংখ্য মানুষ ভিড় করেন এই বন্ধ শিশু পার্কের সামনে। তাতে এটাও স্পষ্ট হয় যে রাজধানীতে শিশুদের জন্য বিনোদনের জায়গার অভাব কতটা প্রকট। তাই কবে নাগাদ এটি খুলবে সেটি জানাতে না পারলেও অন্ততপক্ষে এটুকু জানানো হোক যে শিশু পার্ক বন্ধ রয়েছে, তাতে করে শিশু বা অভিভাবকদের এখান থেকে এভাবে মন খারাপ করে অন্তত ফেরত যেতে হয় না। ইসমাইল হোসেন, জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।